আজকের পর্বে আপনারা দেখতে পারবেন শিমুলরা সবাই মিলে এবার পুতুলের শ্বশুর বাড়িতে পুতুলের বউ ভাতে যায়। এরপরে পুতুলের যাকে শিমুল বলতে থাকে, এ কি সব অতিথিরা কি চলে গেছে? এরপরে তিতর বৌদি শিমুলকে বলে, না কাউকে লজ্জায় কিছু বলতে পারেনি। তখন শিমুল বলে, আপনার লজ্জা আছে নাকি? জেনে খুব ভালো লাগলো। এ কথা শুনে তিতর বৌদি শিমুলকে বলে, আপনি যে কেন সংসারটা করতে পারেননি সেটা আজ ভালো করে বুঝতে পারলাম। এ কথা শুনে শিমুল তিতর বৌদির দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী আপডেট পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।